গেল কয়েকদিনের ব্যবধানে হিলিতে বেড়েছে জিরা এলাচ দারুচিনি সহ সব ধরনের মশলার দাম ক্রেতাদের অভিযোগ কোরবানি ঈদকে কেন্দ্র করেই মূলত দাম বাড়াচ্ছেন এখানকার ব্যবসায়ীরা আর আরো দ্বারা বলছেন ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সপ্তাহ দুয়েক আগেও হিলিতে প্রতি কেজি জিরা ছশো টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে সাতশো দশ টাকায় সাদা এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় লবঙ্গ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি দরে বিক্রেতারা বলছেন সব ধরনের মশলার দাম বেড়েছে কেজিতে একশো থেকে তিনশো টাকার মতো দাম বেড়ে যাওয়াতে মশলার বেচা কেনাও অনেকটাই কমে গেছে পাইকারা বলছেন মোকামে সর মশলা সরবরাহ স্বাভাবিক থাকলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় বিরোপ প্রভাব পড়েছে জিরার দাম যেরকম কালো ফল সাদা ফল ডালচিনি এলাচ বস অর্থাৎ দ্রব্যমূল্য যেগুলো আছে সবই দাম বেশি প্রকারভেদে বাড়ছে দেড়শো থেকে দুইশো টাকা গোলমরিচে বাড়ছে কেজি প্রতি পঞ্চাশ টাকা তাছাড়া লবঙ্গ দারুচিনি এগুলো পূর্বের ন্যায় সব ঠিক ঠিকই আছে দাম বাড়ার কারণ মূলত ইন্ডিয়াতেও দাম বেশি প্লাস ডলারের কারণটা মানে সবচেয়ে বড় হাইলাইটস এটা হচ্ছে যে ডলার পাঁচ ষাট টাকা বেড়ে যাওয়ার কারণে দামটা বেশি